বেকার ভাই শিমলার জ্যামটা বহুত ফাসালো। মর্নিং ফ্রেন্ডস, তো আজকে আমাদের ট্রিপের ডে ওয়ান হিসেবে শুরু হবে, মানে বেড়ানোটার। তার আগে অবধি আমাদের বাড়ি থেকে তো বেরিয়েছি কালকে, আপাতত আমরা অনির্বাণদের বাড়িতে ছিলাম কালকে রাত্রেবেলাতে। আর ওদের বাড়িটা একটা সুন্দর কমপ্লেক্সের মধ্যে, এই যে কমপ্লেক্সটা, কমপ্লেক্সটা ভীষণই সুন্দর। আর পাঞ্জাবের রাস্তা টাস্তা কালকে বোধহয় অল্প কিছু দেখিয়েছি, অসাধারণ। আমি অনির্বাণের টিয়াগোটা কাল ড্রাইভ করলাম, প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি হবে, ওটাও একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, ওটা নিয়ে পরে কথা বলবো। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। তো এবার চলো আস্তে আস্তে এগোই। আমাদের ড্রাইভার ভাইকে ফোন করা হয়েছিল, ড্রাইভার ভাই আসছে, ড্রাইভার ভাই অলরেডি গেটের কাছে চলে এসছে। আমাদের বাজছে এখন 7:45, 8টায় আসার কথা ছিল, এখনই চলে এসছে। তো আমরা বেরিয়ে পড়ছি এখানে। আমি আমার সন্তোষ ভাই এক ভি আ গয়ে আমার এটিওস কে সাথে। সন্তোষ ভাই হ্যালো কে ইয়ে ঠিক আছে চলিয়ে। গুড মর্নিং সবাই, গুড মর্নিং। চলো আমরা বেরিয়ে পড়ছি, এরপর বাকি কথা রাস্তায় হবে। পাঞ্জাব কা মক্খন ভরি রাস্তা, এখানে রাস্তা ভাই অসাধারণ অসাধারণ। কালকে অনির্বাণের টিয়াগোটা কখনো কখনো 110 ছাড়িয়ে যাচ্ছিল, কত উঠছিল সেটা আর বলছি না। 81 কিলোমিটার আমরা কতক্ষণ এসেছি, আমরা আজকে 10 মিনিট মতো লেট করেছি বেরোতে, 8টায় টার্গেট ছিল, 8:12 বেরিয়েছি। এই মুহূর্তে আমরা চন্ডিগড়ের রাস্তায় উঠে গেছি। চন্ডিগড় এখান থেকে 128 কিলোমিটার রাস্তা, তবে রাস্তা স্পিড থেকে মনে হচ্ছে 128 কিলোমিটার, যেটা আমাদের হার্ডলি বলতে 1 ঘন্টা 15 মিনিট লাগবে। রাস্তাটা মাখন পুরো ভাই মাখন, দেখে বুঝতেই পারছো এরকম রাস্তা আমাদের এদিকে কোনোদিন এক্সপেক্টই করতে পারি না আমরা। কাল থেকে আমরা 3 ঘন্টা দিয়ে বেঁচে আছি, কালকে রাত্রে তো প্রচুর খাইয়েছে, ভিডিও দেখালাম তোমাদের। আজকে সকালবেলা তো আমাদের বাইকটা পড়ে গেল, বাইকটা পড়ে গেছিল আবার ঠিক করে নিই। তো আজকে সকালবেলাতে ব্রেড অমলেট দিয়ে শুরু হয়েছে, মানে ফ্রেঞ্চ টোস্ট আর কি। এরপর চুলি থেকে আর কি কি বেরোয় দেখা খাচ্ছি, দেখো লোভ দিও না। এই যে পাহাড় দেখা যাচ্ছে একটু একটু, এবার ওটা সত্যি পাহাড়। আমরা 6 লেনটা ছেড়ে অন্য একটা রাস্তায় উঠলাম, এটা দিয়ে আমরা রূপনগর হয়ে শিমলার রাস্তায় উঠবো। এটা সতলুজ নদীর উপর ব্রিজ, এই সতলুজ নদী এরপর আমাদের সাথে সাথে চলবে, মানে এরপর মানে এখন অনেক দেরি আছে। সতলুজ নদী একদম স্পিতি নদীর সাথে মিশেছে খাপ বলে একটা জায়গাতে। এখন বাজে 10:30, নালাগড় এখান থেকে 12 কিলোমিটার দূরে, মানে আমরা জাস্ট হচ্ছে পাঞ্জাব বর্ডারটা ক্রস করলাম আনঅফিসিয়ালি, আর নালাগড় ঢুকলে পুরোপুরি পাঞ্জাব বর্ডার থেকে আমরা হিমাচলে ঢুকে যাব। অলরেডি এখন পাহাড় তো শুরু হয়ে গেছে মোটামুটি, একটু আগে ভিডিওটা দেখলে তোমরা মোটামুটি বড় বড় পাহাড়ও দেখা যাচ্ছে আস্তে আস্তে। শিমলা এখান থেকে আর 131 কিলোমিটার রাস্তা, আমাদের এখান থেকে 4 ঘন্টা মতো লাগবে শিমলা যেতে। আমরা বদ্রি বলে একটা জায়গায় রয়েছি, হরিশ ভাইয়ের কাছে জানতে পারলাম। তো এই জায়গাতে ভয়ঙ্কর ট্রাফিক আর ভয়ঙ্কর গরম, সেসব অব্দি আমরা এসে চালাতে বাধ্য হলাম। বদ্রি নাকি এই এরিয়াতে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে প্রচুর কলকারখানাও আছে, তাই জন্য এখানে প্রচুর লোক থাকে, তাই গাড়ি ট্রাফিক সবই বেশি, সাথে গরমও বেশি। আর কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা আমরা পেরিয়ে যাব, তারপর থেকে আবার আমরা ভালো রাস্তা পাবো। ওই যে বড় টাওয়ারওয়ালা শহরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কাসাউলি শহর। আর এই দেখো কত ফুল ফুটেছে এখানে, এই ফুলটাও ভীষণ সুন্দর, নাম জানা থাকলে কমেন্টে জানিও আমাকে। আমরা কিন্তু কালকা পৌঁছে গেছি, কালকার অবস্থা দেখেছো একবার, সাংঘাতিক ভিড় কিরকম। এখান থেকে বাঁদিকে একটা রাস্তা চলে যায় যেটা কালকা স্টেশন, যেটা দিয়ে কালকা স্টেশন যাওয়া যায়। দেবভূমি হিমাচলে আমাদের স্বাগত হয়ে গেল। আমরা 4 লেনে উঠে গেছি শিমলা যাওয়ার, এই যে
আর পাহাড়ে উঠতে শুরু করেছি অলরেডি, এদিক ওদিক বাঘ ঘুরতে শুরু করে দিয়েছি, আর ঠান্ডা হাওয়া আসাও শুরু হয়ে গেছে। কোন রাস্তা বেশ ভালো, তবে আমাদের মাঝখানে বেশ কিছুটা দেরি হয়েছে, আমরা অন্য একটা রাস্তা দিয়ে মানে আসছিলাম, যেদিকে রাস্তা খারাপ দেখালাম, যেটা মনে হয় আমাদের ঢুকতে একটু দেরি হবে শেষ অবধি। এখন আমরা সোলানের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে শিমলা আর অল্প সময়েরই রাস্তা। বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া আসছে আর একটু হালকা মেঘলা মেঘলাও করে গেছে, আর আমরা যে জায়গাতে রয়েছি তার ডান দিকে হচ্ছে সোলান শহর। এখান থেকে আর মাত্র শহর ঠিক না, সোলান গ্রামই বলা যায়, এখান থেকে 4-5 কিলোমিটার মতো হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই, প্রচন্ড সুন্দর। সোলান শহর পৌঁছে গেছি আমরা, এখানে বেসনের বরফি খুব ফেমাস, ভীষণ ভালো খেতে, তো তোমরা অবশ্যই এখানে এলে এটা ট্রাই করে দেখতে পারো। সোলান থেকে শিমলা 1 ঘন্টা রাস্তা, মাত্র 43 কিলোমিটার। সোলান যে মেন সিটিটা, মার্কেট সিটিটা, সেই জায়গাটা আমরা পেরিয়ে এসে সোলান গ্রামের আশেপাশে একটা জায়গাতে আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি, মাউঘল নাকি নাম হোটেলটা, হোটেলের নাম পরে দেখাচ্ছি। আর এই জায়গাটা ভীষণই সুন্দর, এই দেখো ভিউ, এটা আমার জাস্ট পিছনে ব্যালকনি থেকে ভিউ। আমরা এখানে লাঞ্চের জন্য দাঁড়িয়েছি, লাঞ্চে আমরা আলু পরোটা, পেঁয়াজ পরোটা, গোবি পরোটা, এই তিনটে অর্ডার দিয়েছি, সঙ্গে দুটো চা আছে আর সাথে কিছু সবজি হয়তো খাবো। আর আমাদের ড্রাইভার যে হরিশ ভাই, হরিশ ভাইয়ের বাড়ি হচ্ছে এই খুব কাছাকাছি, মানে আমাদের দেখাচ্ছিল এখান থেকে, তো ও বাড়ি গেলো, বাড়িতেও লাঞ্চ করে আসছে, তারপর আমরা আবার শিমলার দিকে বেরোবো। শিমলা এখান থেকে আর হার্ডলি 1 ঘন্টার মতো রাস্তা বাকি আছে। আমরা শিমলা ঢুকছি, শিমলা এখান থেকে আর 2-3 কিলোমিটার মতো বাকি আছে, এখন অলরেডি 2:50 বাজছে। এখান থেকে সারাহান প্রায় আরও 5 ঘন্টা, 5.5 ঘন্টার রাস্তা, মানে আজকে আমাদের ঢুকতে প্রায় 8:30 বেজে যাবে বোধ হয়। আজকে তো প্রচণ্ড হেক্টিক জার্নি। গুগল ম্যাপে দেখলাম শিমলাতে চূড়ান্ত জ্যাম আছে, শিমলায় নাকি প্রায়ই এরকম জ্যাম লাগে, মানে প্রায় 2-3 ঘন্টা অব্দি লোকজন আটকে থাকে। এই যে ডান দিকে দেখা যাচ্ছে শিমলা শহর, আর গাড়ির স্পিড তো মোটামুটি 10-15 মিনিটে তোলাই যাচ্ছে না, এত জ্যাম এখানে। পড়েছিলাম প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনো জ্যামের যেমনকার তেমনই অবস্থা, 3:45 বাজছে অলরেডি, শিমলা শহর থেকে এখনো বেরোতে পারিনি, ভয়ঙ্কর অবস্থা সামনে, এই দেখো খুব খারাপ অবস্থা। এই যে ঘুমাচ্ছে একজন, একজন চিন্তিত মুখে হাত নাড়ছে, সামনে আরেকজন ঘুমাচ্ছে চেয়ার হেলিয়ে। আবার আমাদের পৌঁছাতে আজ রাত 9টা পেরিয়ে যাবে, সত্যি মানে যা এক্সপেক্টেড টাইম ছিল 2 ঘন্টা মানে বেকার গেল পুরো একদম। এটা শিমলা মেডিকেল কলেজ, শিমলা মেডিকেল কলেজ হসপিটাল হচ্ছে হিমাচল প্রদেশের সবচেয়ে বড় হসপিটাল, এবং দেখতেও কিছু অসাধারণ, স্ট্রাকচারটা চূড়ান্ত ভালো দেখতে, এবং 2 কিলোমিটার জায়গা জুড়ে পুরোটা আছে। অলরেডি 4টে বাজছে, আমরা প্রায় 1:30-2 থেকে এখানে আটকে আছি, এখনও জ্যাম প্রায় একই রকম, জ্যাম কাটিয়ে বেরিয়ে এলাম 5টা বাজছে। এখান থেকে 100 কিলোমিটার ওপর এখন আমাদের জার্নি বাকি, 4-4.5 ঘন্টা তো লাগবেই। বিকেল 5টা বাজছে, আমরা এতক্ষণে ফাগু এসে পৌঁছেছি, ফাগু নয় এখান থেকে আরো 3.5 ঘন্টার মতো রাস্তা দেখাচ্ছে, বেকার জ্যামটা গেছিলাম আর কি। There's 5 minute congestion in 2 kilometers. You are still on the fastest route. আর এইদিকে আস্তে আস্তে মানে রাস্তা অনেকটা ফাঁকা হয়ে গেছে, কারণ শিমলার পরে এইদিকে বেশি টুরিস্টার আসে না, যারা আসে তারাও হচ্ছে মে মাসের পরেই আসে, কারণ এখন কাজার দিকে তো প্রচন্ড ঠান্ডা, পাগল না চালা -20-21 মতো হবে। তো মাঝে মাঝে এখানে আপেল বাগান দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে মশারি দিয়ে ঢাকা দেওয়া রয়েছে, দেখাচ্ছি একটু পরে তোমাদের, কাছাকাছি এলে দেখাচ্ছি। এই আপাতত ভিউ দেখো, ওই তো দেখতে পাওয়া যাচ্ছে কিছু কিছু দূর থেকে, দেখতে পাচ্ছ কি মশারি দিয়ে ঢাকা সাদা সাদা। এই যে যেগুলো দেখা যাচ্ছে এখানে, এইগুলো হচ্ছে আপেল গাছ, সব ওই ইয়ে দিয়ে ঢাকা দেওয়া আছে, মশারি দিয়ে, গামছা বলতে যাচ্ছি না, সামলে নিয়েছি। সারহান এখনো প্রায় 2.5 ঘন্টার মতো রাস্তা বাকি আছে, তো শিমলা টিমলা সব জায়গায় জ্যাম পেরিয়ে এসেছি। এই জায়গাতে ল্যান্ডস্কেপটা দেখো ভীষণ সুন্দর, সঙ্গে হালকা একটা মেঘ করেছে আর সন্ধেও হয়েছে, এ কারণে চূড়ান্ত দেখতেও লাগছে জায়গাটা।
এই যে মশারি ঢাকা আপেল বাগান দেখা যাচ্ছে, এই জায়গাগুলো সিজন টাইমে মানে আগস্ট সেপ্টেম্বর মাসে যে সময় আপেল ওঠে সেই সময় এই জায়গাগুলোতে প্রচণ্ড ভিড় হয়। প্রচুর লরি এখান থেকে লোড করে এবং গোটা ভারতে যায় আপেল এখান থেকে। রামপুর এখনও 85 কিলোমিটার বাকি আছে, তারপরে সারহান আরও 30 কিলোমিটার, মানে টোটাল রাস্তাটা এখনও আমাদের 3-3.5 ঘন্টা লাগবে। এই এরিয়াটা পুরোটাই আপেল বাগান, এই যতদূর দেখা যাচ্ছে সব আপেল বাগান, সব জায়গায় মশারি দিয়ে ঢাকা দেওয়া। সন্ধ্যা হয়ে গেছে, আকাশের রঙও আস্তে আস্তে পাল্টাচ্ছে, তবে রাস্তা ভীষণই ভালো এখানে, এখনো অবধি আমরা একবারও খারাপ রাস্তায় পড়িনি। আমরা নারকান্ডার পেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে এখনো প্রায় 2.5-3 ঘন্টার কাছাকাছি রাস্তা হবে। বেকার ভাই সিমলার জ্যামটা বহুত ফাঁসালো, যাই হোক এখান থেকে ভিউটা অসাধারণ, অসাধারণ মানে জাস্ট অসাধারণ, এর কোনো বর্ণনা দেওয়াই যায় না। রামপুর এখনো 66 কিলোমিটার, মানে প্রায় 1.5 ঘন্টা আমাদের লাগবে, তারপরে আরও 1 ঘন্টার মতো জার্নি গিলে আমরা সারহান পৌঁছাতে পারবো। অন্ধকার হয়ে গেছে, 7টা পেরিয়ে গেছে, আমাদের হরিশ ভাই পুরো পক্ষীরাজ ঘোড়ার মতো ছুটছে এখন। এখন বাজছে প্রায় 8টাই বেজে গেছে পুরো, এখনো অবধি আমরা ঢুকতে পারিনি, এখনো এখান থেকে প্রায় 1.5 আওয়ারের রাস্তা বাকি আছে আমাদের। তো যাই হোক রাস্তা তবে ভীষণই ভালো এই সাইডে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের হরিশ ভাই প্রচণ্ড ভালো ড্রাইভ করছে এখানে, পুরো ফুললি কনফিডেন্ট, আমরা খুব মানে ভালো লাগছে আমাদের, কোনো ভয় লাগছে না। আর সারা রাত এই রাস্তাতে গাড়ি চলতেই থাকছে কন্টিনিউয়াস, একটু বোধ হয় ফগ রয়েছে সামনে, একটু ঝাপসা ঝাপসা লাগছে। তো যাই হোক বাকি সবাই প্রচণ্ড টায়ার্ড অ্যাকচুয়ালি, সবাই আছিস তো প্রেজেন্ট? কিন্তু যাই হোক আমরা অ্যাকচুয়ালি খুব, এই বাদিকে বরফ নাকি ওটা? না না ওই ঢাকা দেওয়া আছে, যাই হোক বরফ দেখতে পেলে আমরা খুশি হতাম, এখানে কিছু একটা ফ্যাক্টরি রয়েছে এই দেখো। তো যাই হোক আমরা হোটেল পৌঁছে কথা বলবো, আজকে সবাই একটু বেশি টায়ার্ড হয়ে গেছি রাত্রিবেলায়, ওই জন্য বেশি ব্লগও করা হলো না, টাইমটা অ্যাকচুয়ালি ওভার হচ্ছে দেখে আমি একটু টেন্সড হয়ে গেছিলাম শুরুতে, এখন আবার ব্যাক টু ফর্ম বলতে স্লো। খারাপ রাস্তা এখানে, রাস্তা একটু খারাপ। ঠিক আছে চলো একটু পর আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর আমাদের এই পাশ দিয়ে বাঁ দিক দিয়ে সতলুজ নদী যাচ্ছে, যেটা এতদিন তোমরা বিভিন্ন ব্লগে শুনেছো, আমিও শুনেছি। এই সতলুজ সামনে আরো অনেকটাই দূরে গিয়ে তারপর স্পিতি নদীর সাথে মিশবে। তো সতলুজের রং এখন মানে নদীর রং পুরো নীলই দেখতে পাবো আমরা, যদিও আজকে অন্ধকার তাই কালো দেখতে পাচ্ছি, কাল সকালবেলা আশা করছি দেখতে পাবো। ওই নিউ ভাবছি দেখেঙ্গে নেই তো কাল উপর কিনোর মে দেখেঙ্গে। উপরে চাঁদ, অসাধারণ। আর এখান থেকে পিক দেখা যাচ্ছে তোমরা, হ্যাঁ দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে, এই দেখো ভ্যানিলা দেখা যাচ্ছে এখান থেকে, কাল সকালে আরো পরিষ্কার দেখা যাবে। আর এই হচ্ছে আমাদের হোটেল স্নোফ্লেক্স, আমরা পৌঁছে গেছি, চলো ভেতরে যাই চেক ইন করি পরে কথা হচ্ছে। পৌঁছে গেছি এখানে, অনির্বাণ চেক ইনে হেল্প করছে, এখানে পঙ্কজ ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে, আমরা ফোনেই খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম নারকান্ডাতে। তো হোটেলে আমরা ঢুকে গেছি এখন, পঙ্কজ ভাই হ্যালো কহিয়ে মেরে ব্লগ কে লিয়ে। ওকে তো বাদ মে পঙ্কজ ভাই কে সাথ আর ভি বাত হোগা, আবি তো রুম পে জাতে রুম টুর দেঙ্গে। এইদিকে ঢুকতে ঢুকতে একটা অদ্ভুত জিনিস দেখলাম আমাদের হোটেলে, এই দেখো পাথর ঢুকে এসছে ভেতরে, এটাকে বেস করে বাকি হোটেলটাও তৈরি হয়েছে। আমাদের হোটেলে টপ ফ্লোরে রেস্টুরেন্ট আছে যেখান থেকে গোটা কৈলাশ দেখা যায়। কৈলাশ মানে এখানে আদি কৈলাশের কথা বলছি, আসল কৈলাশ নয়। কিন্তু আমরা রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্টেই আমাদের ডিনার সার্ভ হবে, তো আমরা একটু পরেই কৈলাশ যাব, কৈলাশ যাব বলছি মানে হোটেল রেস্টুরেন্টে যাব কৈলাশ দেখতে, ওখানেই খাবো। এই যে রুম চলে এসেছি আমরা, হিটার নেই, হিটার বোধহয় নিতে হবে আমাদেরকে, তবে রুমটা ভাই বিশাল বড়, বিশাল বড়, খাট বিছানা সবই বড়। এইখান দিয়ে কৈলাশ বোধ হয় দেখা যাবে,
কাল সকালে দেখাবো, বাকি শহর দেখা যাচ্ছে, নিচে রামপুর দেখা যাচ্ছে, আর বাথরুম এটাও বিশাল বড়, এখানেই বিছানা পেতে শোয়া যেত। এই যো আমার হোটেলের বয় ব্যাগ নিয়ে আসছে। এইটা আমাদের স্নোফ্লেক্সের রেস্টুরেন্ট, টপ ফ্লোরে এখানে কিচেন, রান্না বান্না হচ্ছে আমাদের জন্য। এর একটা ব্যালকনি আছে, সেখান থেকে সব কিছু খুব ভালো দেখা যায়। চলো একটু ব্যালকনি থেকে ঘুরে আসি। ও সত্যি সুন্দর। আমাদের ডিনার এসে গেছে, ডাল সবজি একটা রয়েছে, বিভিন্ন সবজি দিয়ে চিকেন, রুটি, স্যালাড আর ভাত আসছে এর সাথে। তো বন্ধুরা এখন রাত 12টা বাজছে, এই খাওয়া দাওয়ার পরে একটু গল্প করে আমরা শুতে গেলাম, আজকের মতো শেষ। কালকে সকালবেলা আমাদের প্ল্যান হচ্ছে এখানে সারাহানে ভীমাকালী মন্দির যেটা আছে সেটা দেখবো, দেখে হচ্ছে আমরা কালপার দিকে রওনা দেবো এবং কালপাতে গিয়ে ওখানকার কিছু লোকাল সাইট সিন করবো। তো কাল আবার দেখা হচ্ছে, চলো আজকের মতো গুড নাইট, আদিওস অ্যামিগোস। আর এই দেবভূমি হিমাচলের ভিডিও দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা করে দিও, আর আমার ইনস্টাগ্রামটাতে অবশ্যই ফলো করে দিও। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দিও। ইনস্টাগ্রামে কিন্তু অলরেডি প্রচুর ছবি পড়ে গেছে এবং রেগুলার স্ট্যাটাস আপলোড হচ্ছে। চলো গুড নাইট, টাটা। Thank you.